সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম, ভেরি গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি বই থেকে আমরা ক্লাস শুরু করছি। একদম বইয়ের প্রথম অধ্যায়, প্রথম অধ্যায় প্রথম পরিচ্ছেদ, নাম হচ্ছে ভাষা। তোমরা সবাই এই বাংলা ব্যাকরণ বইগুলা বইটি হাতে নিও, হাতে নিয়ে প্রথম অধ্যায় বের করো, সেই সাথে কলম খাতা বই তোমাদের প্রয়োজনীয় উপকরণ সহ সব রেডি হয়ে আছে। আমরা আজকে যা করব তার মধ্যে থাকছে ভাষা, সাথে আছে মাতৃভাষা ও রাষ্ট্রভাষা, এবং এর মধ্যে আছে সাধু ও চরিত রীতির পার্থক্য। এইটুকুই মূলত আজকের আমাদের আলোচ্য বিষয়। আমরা এ নিয়ে ধাপে ধাপে একটার পরে একটা আমরা আলোচনা করব। আশা করি সবার হাতে বই আছে। বই আমি বই থেকেই পড়ছি। মানুষ সৃষ্টির সারা জীব, তার মনের মধ্যে সবসময় নানা বুদ্ধি ও ভাবের আনাগোনা চলে। সেই বুদ্ধি ভাব ইশারায় নানা অঙ্গ ভঙ্গি করে, ছবি ও নাচের মাধ্যমে প্রকাশিত হতে পারে, কিন্তু মুখের ধ্বনির সাহায্যে ব্যাপক পরিসরে তা প্রকাশ করা যায়। অর্থাৎ ভাষাটা কেন প্রয়োজন? আমাদের মনের যে ভাব, আমার ভিতরে যে ভাব জন্ম নিয়েছে, সেই ভাবটা যেন তোমার মধ্যে আমি প্রকাশ করতে পারি, এবং তোমার ভিতরে যে চিন্তা ভাবনা যা আছে সেটা যেন আমি বুঝতে পারি, এর জন্য যে ভাবের আদান প্রদান, এই ভাবের আদান প্রদানের জন্য মূলত আমাদের ভাষা প্রয়োজন। এখন এই ভাষাটি কিভাবে তৈরি হয়? ইশারা ইঙ্গিতের মাধ্যমে ভাষা হয়, ছবি আঁকার মাধ্যমে ভাষা হয়, নৃত্যের মধ্যেও মানে ভাবের আদান প্রদান করা যায়, তবে খুব বেশি না। সবচেয়ে বেশি যেভাবে ভাবের আদান প্রদান করা হয় সেটা হচ্ছে আমাদের ভাষা। এখন ভাষার সংজ্ঞা দিকে ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় লিখেছেন, দেখো তোমাদের প্রথম পৃষ্ঠের দিকে আছে, মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। এই গেল ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের ভাষার সংজ্ঞা। তার ঠিক আগের একটা লাইন আছে গুরুত্বপূর্ণ, সেটা তোমরা একটু আন্ডারলাইন করে নাও। এই অর্থপূর্ণ ধ্বনি হলো ভাষার প্রাণ। প্রায় সময় পরীক্ষাতে আসে যে ভাষার প্রাণ কি, তখন এই লাইনটা আমাদের খুব প্রয়োজন পড়ে যে ভাষার প্রাণ হচ্ছে অর্থপূর্ণ ধ্বনি। অথবা উল্টোভাবে প্রশ্নটা করা যায় যে অর্থপূর্ণ ধ্বনি কি, তো অর্থপূর্ণ ধ্বনি হচ্ছে ভাষার প্রাণ। এখন আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের ভাষার সংজ্ঞা। তোমাদের এই বইয়ের ভাষার সংজ্ঞার দিকে কি লিখেছে দেখো, নির্দিষ্ট জনসমাজে মানুষ মনের ভাব প্রকাশের জন্য মুখ দিয়ে অন্যের বোধগম্য অর্থপূর্ণ যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে ভাষা বলে। অর্থাৎ আমি যা বলছি তুমি তা শুনতে পাচ্ছ, বুঝতে পারছ, একটা মাধ্যম, যে মাধ্যমটা সেটাই হচ্ছে একটা ভাষা। এখন আমরা পরে দেখব যে স্থান কাল ও সমাজ ভেদে ভাষার রূপকে দেখা যায়। এটাও একটা প্রশ্ন, এটা পরীক্ষায় আসলে তোমরা আন্ডারলাইন করবে এখানে, যে কী কী ভেদে ভাষার রূপ ভেদ দেখা যায়। উত্তরটা হচ্ছে স্থান কাল ও সমাজ ভেদে। তো শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই অলরেডি আন্ডারলাইন করে নিয়েছো যে ভাষাকে প্রবহমান নদীর সঙ্গে তুলনা করা হয়। পরীক্ষায় বারবার আসে অনেক সময় যে ভাষাকে কার সঙ্গে তুলনা করা হয়, ভাষাকে প্রবহমান নদীর সঙ্গে তুলনা করা হয়। প্রবহমান মানে স্রোতস্বিনী, স্রোত যেখানে আছে সেই স্রোতস্বিনী নদীর সঙ্গে তুলনা করা হয়। তারপরে এখানে আছে একটা ভাষা যখন স্থির হয়ে যায়, ভাষা যখন পরিবর্তন হয় না, মানে এটা মরে যায়, এটা মৃত ভাষায় পরিণত হয়, বা ইংরেজিতে ডেড ল্যাঙ্গুয়েজ। আর একটা কথা আছে যে পৃথিবীতে 3,500-এর কাছাকাছি ভাষা প্রচলিত আছে। এই প্রশ্ন পরীক্ষায় বেশি আসে, পৃথিবীতে 3,500
তুমি এটা যে রাষ্ট্রভাষা যে কথাটা আছে তিন নাম্বার বিষয়
তিন নাম্বার প্রশ্নের একদম শেষ লাইন প্রথম প্যারার শেষ লাইনে কি পাবে যে বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগের তৃতীয় অনুচ্ছেদে লিপিবদ্ধ আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা এটা একটু আন্ডারলাইন করো আছে যে বাংলাদেশের সংবিধানের কোথায় লেখা আছে যে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা সেটা হচ্ছে প্রথম ভাগের তৃতীয় অনুচ্ছেদ এবার রাষ্ট্রভাষার গুরুত্ব সম্পর্কে বইয়ে কি লেখা আছে রাষ্ট্রের সর্বাধিক মানুষের বোধগম্য ভাষা হিসেবে সাধারণত রাষ্ট্রভাষা স্বীকৃত হয়ে থাকে এই ভাষায় রাষ্ট্রের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড যেমন শিক্ষা প্রদান পাঠ্যপুস্তক প্রণয়ন সাহিত্য রচনা সংবাদপত্র প্রকাশ সামাজিক আদান অনুষ্ঠান পরিচালনা দলিল দস্তাবেজ লিখন রাষ্ট্রীয় নথিপত্র ইত্যাদি সংরক্ষণ করা হয় তাহলে আমরা আবার একটু শেষ করার আগে বলছি তাহলে শিশু জন্মের পর থেকে তার মায়ের থেকে যে ভাষা সেটাই মাতৃভাষা অথবা তার আশপাশের পরিবেশ থেকে জন্মের পর উনি যে ভাষাটা শুনে শুনে শিখছে এটাকে বলছি মাতৃভাষা আর রাষ্ট্রভাষা বলতে আমরা বুঝলাম একটা রাষ্ট্রের তার দৈনন্দিন প্রয়োজনীয়তা যে ভাষাকে স্বীকৃতি প্রদান করা হয় সেটাকে বলা হচ্ছে রাষ্ট্রভাষা তো যে কোনো ভাষারই দুইটা রীতি আছে একটা হচ্ছে মৌখিক রীতি আর একটা হচ্ছে লৌকিক রীতি এটা শুধু বাংলা না কিছু অন্যান্য ভাষার মানুষই একভাবে মুখে যখন বলে তখন সে একটা ভাবে কথা বলে আমরা এটাকে বলছি মৌখিক রীতি আবার যখন সে লিখে তখন সে আরেক ভাবে লিখে এটাকে বলা হয় লৌকিক রীতি লৌকিক রীতি আমরা এক সময় অন্যভাবে কথ্যরীতি এটাকে বলতো কথ্যরীতি এটাকে বলতো লেখ্যরীতি এবং সেই কথ্যরীতির পরিবর্তে এখানে দেওয়া আছে মৌখিক লেখ এর পরিবর্তে লৌকিক এটা পৃথিবীর শুধু বাংলা ভাষা না প্রত্যেকটা ভাষারই এই মৌখিক রীতি এবং লৌকিক রীতি সেটা রয়েছে এখন দেখো মৌখিকটাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায় মৌখিকটাকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে এক ভাগে কথা আছে আঞ্চলিক একটা হচ্ছে আঞ্চলিক আঞ্চলিক কোনটা যে পৃথিবী বাংলাদেশে তাকে বিভিন্ন অঞ্চল আছে সিলেট অঞ্চল চট্টগ্রাম অঞ্চল ঢাকা অঞ্চল বরিশাল অঞ্চল রংপুর অঞ্চল ইত্যাদি তো সবাই বাংলা বলে রংপুরের ওরা বাংলা বলে আবার সিলেটের ওরা বাংলা বলে চট্টগ্রামও বাংলা বলে বরিশালও বাংলা বলে কিন্তু এক একটা অঞ্চলের এক কথা বলার ঢং কথা বলার স্টাইল কথা বলার যে তাদের টান বা রীতির আওয়াজ এক এক রকম অনেক সময় দেখবা যে চট্টগ্রামের মানুষ তো রংপুরে গেলে রংপুরের সকলের কথা বুঝবে না অথবা রংপুরের মানুষ যদি চট্টগ্রামের আঞ্চলিক ভাষা শুনে সকলের কথা বুঝবে না কারণ এক একটা অঞ্চলে একটা নিজস্ব রীতি আছে আবার ধরো আমিও কোন একটা অঞ্চলে আছি কোন একটা অঞ্চলের মানুষ আমারও একটা আঞ্চলিক কথা আছে আমি আঞ্চলিক ভাষায় কথা বলি এখন যদি আমি ক্লাসরুমে সেই আঞ্চলিক ভাষায় কথা বলি তাহলে তোমরা আমাদের কথাগুলি ভালো বুঝতে পারবে তাহলে আমাকে কি করতে হবে আমাকে এখন এমন একটা ভাষায় কথা বলতে হবে যেন তোমরা বুঝতে পারো চট্টগ্রাম অঞ্চলে যারা তারাও বুঝতে পারো রংপুর বরিশাল অঞ্চলে যারা তারা বুঝতে পারো অর্থাৎ সবাই যেন বুঝতে পারে তাহলে কি করতে হবে সেই আঞ্চলিকতার পরিবর্তে আমাকে একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে সেই স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ যে কথা বললাম এটাকে বইয়ের কথা ভাষায় বলা হয়েছে প্রমিত কি বলা হয়েছে প্রমিত বলে বাংলা ভাষা প্রথমত কেউ বলে ভাষা কয় প্রকার আমার বলব দুই প্রকার একটা হচ্ছে মৌখিক একটা হচ্ছে লৌকিক যদি বলি তাহলে মৌখিকটা কয় প্রকার একটা হচ্ছে আঞ্চলিক একটা হচ্ছে প্রমিত ঠিক তদ্রুপ লৌকিক তারও আবার দুইটা রূপ আছে তার দুইটা রূপ কি কি একটা হচ্ছে চরিত এখন আমরা যে এখন বই পুস্তক যে ভাষায় লেখা হয় সংবাদপত্র যে ভাষায় লেখা হয় যে ভাষায় টেলিভিশনে খবর করা হয় অর্থাৎ যাবতীয় এখন বর্তমান সময়ে সকল ভাষায় সেই চলিত রীতিমত আর একটা ছিল এটা এখন বইয়ের মধ্যে আবদ্ধ হয়ে গেছে একটা এখন আর এই রীতি দেখে না এক সময় লিখত এটা হচ্ছে সাধু একটা সময় ছিল মানুষ বাংলা গদ্য রচনা তো খুব বেশি দিন শুরু হয়নি আজ থেকে ধরো প্রায় 200 বছর আগে গদ্য রচনা শুরু হলো লেখা শুরু হলো যখন লেখাটা শুরু হলো তখন
সবাই প্রায় সবাই সাধু ভাষায় লিখতেন বাংলা সাহিত্যের যে বড় বড় লেখক যারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কাজী নজরুল ইসলামের অনেক লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই প্রায় সবই হচ্ছে সাধু ভাষা তো বাংলা গদ্য যখন লেখা শুরু হলো এই সাধু ভাষা দিয়ে লেখা শুরু হলো স্টাইলটা কিরকম তোমাদের বইয়ের মধ্যেও আছে তোমাদের এখানেও একটা এই ভাষা একটা পরিচয় আছে যে কোথায় আছে সাধু এই আট পৃষ্ঠায় দেখো আট পৃষ্ঠায় সাধুদের উদাহরণ আছে উপন্যাসের অনুরূপ কোনো বস্তু আমাদের প্রাচীন সাহিত্যে খুঁজিয়ে পাওয়া যায় না শুধু আমাদের দেশ বলিয়া নহে পৃথিবীর কোনো দেশেরই পুরাতন সাহিত্যে উপন্যাসের দর্শন মিলে না উপন্যাসের প্রধান বিশেষত্ব এই ইহা ইহা সম্পূর্ণ আধুনিক সম্মিলিত এখন এতক্ষণ যে তৃতীয় লাইন তোমাদের পড়ে শুনলাম আট পৃষ্ঠার সাধুর উদাহরণ এটা হচ্ছে সাধু ভাষার উদাহরণ তাহলে চরিত্রটা কি চরিত্রের উদাহরণ তোমাকে পড়ে শোনাই একে একে গাড়ি গুলি ছেড়ে দিলে আমার গাড়িটাও চলতে শুরু করলে স্টেশন দূরে নয় সেখানে পৌঁছে নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে কি রে এখানে এসেছিস সে লেজ নেড়ে তার জবাব দিল কি জানি তার মানে কি এটা তোমাদের অতিথির স্মৃতি গল্প থেকে নিয়ে এটা হচ্ছে চরিত্রের উদাহরণ তাহলে আমরা এখান থেকে বিদায় নিব যাওয়ার আগে তাহলে তোমাদের প্রথমেই প্রশ্ন করবে যে বাংলা ভাষা কয় প্রকার বাংলা ভাষার যে রূপ কয় প্রকার প্রথমেই তোমরা সাধু চরিত্র বলবো দুই প্রকার একটা হচ্ছে মৌখিক কৃতি বা মৌখিক রূপ একটা হচ্ছে লৌকিক রূপ যেটা মুখে বলি সেটা হচ্ছে মৌখিক এটার আবার দুইটা রকম আছে একটা কি আঞ্চলিক তোমরা যার যে অঞ্চলে বাড়ি তোমরা যখন বাড়িতে যাও দেখবে তোমার দাদা নানা বা ওখানে আরো যারা গ্রামবাসী আছে তারা অন্যরকম একটা ভাষায় কথা বলে ওই জায়গায় স্থানীয় একটা ভাষায় কথা বলে ওই যে স্থানীয় ভাষাটা সেটাকেই বলছি আমরা আঞ্চলিক ভাষা আর আমরা এখন ক্লাসরুমে আমরা যে ভাষাটা ব্যবহার করছি অফিসে আসলে যে ভাষাটা ব্যবহার করছি এটাকে বলছি আমরা প্রকৃত লিখি আর লৌকিক মানে টোটাল লেখা বলাটা কিছু লেখার ক্ষেত্রে লেখার ক্ষেত্রে গদ্যটা প্রথম যখন মানুষ লিখবে সেটি হল সাধু এক লাগে কয়েক লাইন করে শোনালাম আবারও বলি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্ত উপন্যাসের প্রথম কয়েকটা লাইন আমার এই বহুগুলি জীবনে অপরাহ্ন বেলায় দাঁড়াইয়া তাহারই দুই একটি অধ্যায় লিখিতে বসিয়া আজ কত কথাই না মনে হচ্ছে এটা একটা উপন্যাসের কয়েক লাইন বললাম সাধু রীতি আর চরিত্র রীতি তো এখন আমরা আমাদের যত বই পুস্তক এখন লেখা আমরা তাহলে আমরা এখান থেকে বিদায় নেব আমরা এখন দেখব সাধু ও চরিত্রনীতির বৈশিষ্ট্যগুলি কিরকম এবং পার্থক্যগুলি কিরকম তো আমরা এখন তোমরা চার পৃষ্ঠা আজকে সবাই চার পৃষ্ঠা করো চার পৃষ্ঠা নাম্বার চার মানে ফোর দেখো এখানে আছে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ভাষা প্রজ্ঞা মানুষের দোয়া পোয়া আছে অর্থাৎ একজন লোকের দুটি ছেলে ছিল পরে লাইনে একটি ইম্পর্টেন্ট ডাক দিয়ে রাখো আঞ্চলিক ভাষাকে উপভাষা বলে আঞ্চলিক ভাষার শব্দের বহু বিচিত্র রূপ দেখা যায় যেমন দেখো ছেলে শব্দটি অঞ্চল ভেদে সোয়া সাওয়া সাবা সেইলে পোলা পোয়া পোয়া বেটা বেড়া পুত হুত ইত্যাদি উচ্চারিত হয় অর্থাৎ একটা শব্দ কি এক এক অঞ্চলে এই এতগুলি নামের মতো আরও থাকতে পারে নামে ডাকা তারপরে আমরা পরে বলবো প্রমিত ভাষাকে কি বইয়ে কি আছে দেখো এর মধ্যে বিভিন্ন ভাষাকে কালক্রমে পরিমার্জিত হয়ে ওর সবার গ্রহণযোগ্য একটি রূপ লাভ করে এই ভাষাটিকে সাধারণত শিক্ষিত লোকের কথাবার্তা ও নিয়মিত ব্যবহারে আরও আকর্ষণীয় হয় ভাষাও যে শ্রমসাধ্য প্রযত্নলব্ধ এবং শেখার কোন বিষয় প্রমিত ভাষাটিকে তার প্রমাণ এক কথায় আন্ডারলাইন করো ভাষার সর্বজন গ্রাহ্য ও সমকালের সর্বোচ্চ মার্জিত রূপকে প্রমিত ভাষাটিকে বলে এই লাইনটা পরীক্ষায় আসে না আবার আন্ডারলাইন করো ভাষার সর্বজন গ্রাহ্য ও সমকালের
সর্বোচ্চ মার্জিত রূপটি প্রকৃত ভাষায় লিখে দেবে। তারপরে এখানে বর্ণনা দেওয়া আছে সাধু ভাষায়, এর মধ্যে কি আছে দেখো, যে ভাষাটিতে অধিকতর গাম্ভীর্যপূর্ণ, একটু হ্রাস করে রাজবাড়িটায় তৎসম শব্দ বহুল, মানে সংস্কৃত শব্দ পরিমাণে অনেক বেশি, ক্রিয়াপদের রূপ প্রাচীন রীতি অনুযায়ী এবং আঞ্চলিকতা মুক্ত, তাই সাধু। আমরা এই নিয়ে পরে আরো বিস্তারিত কথা বলব। তারপরে আসব চলিত ভাষাটি, ভাগীরথী নদীর তীরবর্তী স্থান সমূহে মৌখিক ভাষাটিতে মানুষের মুখে মুখে রূপান্তর লাভ করে প্রাদেশিক শব্দাবলী গ্রহণ এবং চমৎকার ভাগ ভঙ্গির সহযোগী করে ওঠে। এই ভাষাটি থেকেই চলিত ভাষাটিকে বলে। এই রীতি মৌখিক লিখিত উভয় ক্ষেত্রে আদরণীয় ও আকর্ষণীয়। তো এখানে একটা প্রশ্ন আসে যে কোন নদীর তীরবর্তী স্থান সমূহে, তোমরা প্রথম লাইনটা আনয়ন করে নাও, সেটা হচ্ছে ভাগীরথী নদীর তীরবর্তী স্থান সমূহে। আবার বলছি, ভাগীরথী নদীর তীরবর্তী স্থান সমূহে মৌখিক ভাষাটি, এটাই পরবর্তীতে চলিত ভাষাটির স্থান পেয়ে গেছে। তারপরে আমরা যখন নিচের দিকে আসবো, আচ্ছা সাধু ভাষাটির বৈশিষ্ট্য এবং চলিত ভাষাটির বৈশিষ্ট্য, আমরা বৈশিষ্ট্যর সাথেই আছে সাধু এবং চলিত ভাষার পার্থক্য। এই পার্থক্য এবং বৈশিষ্ট্য দুইটাই প্রায় কাছাকাছি, পার্থক্যটা যদি আমরা ভালো করে একটু করে নিই তাহলে ওই বৈশিষ্ট্যটা পার্থক্যের মধ্যেই মানে অন্তর্ভুক্ত আছে। আমরা একটু করছি সাধু ভাষাটিকে ও চলিত ভাষাটিকে এর পার্থক্য। পৃষ্ঠ নাম্বার ৫ দেখো সবাই আছে, পৃষ্ঠ নাম্বার ৫ আছে সাধু ভাষাটিকে ও চলিত ভাষাটিকে। তো আমরা সাধু ভাষাটিকে ও চলিত ভাষাটিকে এর মধ্যে পার্থক্যটা কি সেটা একটু আলোচনা করার চেষ্টা করব। সাধু ভাষা হচ্ছে শুধুমাত্র লেখার ভাষা, অর্থাৎ সাধু ভাষায় কেউ আর কথা বলে না, এই ভাষায় শুধুমাত্র মানুষে লিখে। আর চলিত ভাষায় লিখে পাশাপাশি বলে দুইটাই, এখানে তারা চলিত ভাষায় লিখছে পাশাপাশি বলছে, সাধু ভাষা শুধুমাত্র লিখছে কিন্তু কেউ বলছে না, বলার অপশনটা বাদ। এটা শুধুমাত্র লেখার কাজে যখন ব্যবহার করা হয় এটা লেখা এবং বলা দুইটার কাজে ব্যবহার করা হয়। দুই নাম্বার, সাধু ভাষা যে ব্যাকরণ, ব্যাকরণের নিয়ম সে খুব মেনে চলে, মানতে তো হবে, ব্যাকরণ তো কেউ লিখেও না, এক সময় লিখতো ব্যাকরণের ঠিক যে যে স্টাইলে আছে তারা কুম্পনুপ মানুষে ভাবে লিখতো, এখন আর সাধু ভাষা একটু সাহিত্য রচনা করে না, সাধু ভাষার যা চর্চা পাইছে তার আগে। আর চলিত ভাষা যেহেতু গতিশীল চলমান চলছে, সে সবসময় ব্যাকরণের নিয়ম মানে না, সে ভাঙে গড়ে সে নতুন নতুন নিয়ম তৈরি করে তার স্রোতের মতো সে এগিয়ে চলছে। আমরা এটা সব পুরো লিখি নাই, শর্ট করে লিখতে হবে, এখানে যা তার বিপরীতটা, এটা লেখার ভাষা, এটা লেখার ভাষা বলার ভাষা, এটা ব্যাকরণের নিয়ম মানে আর এটা হচ্ছে ব্যাকরণের নিয়ম মানে না। আমি শর্ট করার জন্য সম্পূর্ণ লিখে নেই, তোমরা এটা যা পাবে তার অপোজিট মানে বিপরীতটা এখানে পাবে। তিন নাম্বার, এর যে পদবিন্যাস সুনির্দিষ্ট, পদবিন্যাস মানে পদ মানে পার্টস অফ স্পিচ, এখানে যে শব্দগুলি কোন শব্দের পরে কোন শব্দটা আসবে এটা একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে, কিন্তু চলিত ভাষার মধ্যে পদবিন্যাস সুনির্দিষ্ট নয়, তারা শব্দ ইচ্ছে করলে আগেরটা একটু পিছনে আসে, পিছনেরটা একটু মানে সামনে সামনেরটা পিছনে যায়, এভাবে ভাঙা গড়ার সুযোগ আছে। চার নাম্বার, এখানে তৎসম বা সংস্কৃত শব্দ বেশি, সাধু ভাষার মধ্যে তৎসম আর সংস্কৃত শব্দ একই, সংস্কৃত সংস্কৃত শব্দ আমাদের বাংলা ভাষায় প্রবেশ করেছে, আমরা সেই রূপগুলি তৎসম শব্দ, সাধু ভাষায় সেই তৎসম এবং সংস্কৃত শব্দ প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়, অপরদিকে চলিত ভাষায় তৎসম বা সংস্কৃত শব্দ একেবারেই কম ব্যবহৃত হয়। এগুলো তোমাদের চার নম্বর পর্যন্ত। পাঁচ নম্বরে আছে যে সাধু ভাষা যে নাটক বক্তৃতা ভাষণ এবং নাটক সংলাপের উপযোগী নয়, বললাম বক্তৃতা ভাষণ পাঁচ, বক্তৃতা
ভাষণ এবং নাটকের সংলাপ বক্তৃতা ভাষণ এবং নাটকের সংলাপের উপযোগী নয় অর্থাৎ এই সাধু ভাষা দিয়ে তুমি একটা বক্তৃতা দিবে এটা শুনতে ভালো লাগে তুমি এক জায়গায় ভাষণ দিবে এটাও ভালো লাগে না তুমি একটা নাটক করবে নাটকের সংলাপ মানে ডায়লগ ডায়লগটা তুমি সাধু ভাষায় দিবে এটা মোটেই ভালো লাগবে না তাহলে কি হচ্ছে এদিকে পাঁচ নম্বর নিয়মটা কি আসবে তাহলে সবাই পাবে বলো আমি যদি নাও লিখি এদিকে পাঁচ নম্বর কি আসবে যে চলিত ভাষা এখানে যে নয় সূত্র শুধু বাদ দিয়ে দিল চলিত ভাষা বক্তৃতা ভাষণ এবং নাটকের সংলাপের উপযোগী এদিকে যেহেতু নয় আছে এখানে নয়টা শুধু বাদ দিয়ে দিতে হবে এদিকে উপযোগী নয় এদিকে আমি সবার লিখলাম না উপযোগী মাঝখানে কি আছে মাঝখানে আছে বক্তৃতা ভাষণ এবং নাটকের সংলাপ কয় নাম্বার গেল পাঁচ নাম্বার ছয় নাম্বার সর্বনাম ক্রিয়া ও অব্যয় পদের পূর্ণ রূপে বলিত হয় দেখো এখানে পার্সেস নিচের কথা বলা আছে সর্বনাম অব্যয় আর ক্রিয়া সর্বনাম অব্যয় এবং ক্রিয়া পদের পূর্ণ রূপ ক্রিয়া ক্রিয়া পদের পূর্ণ রূপে বলিত হয় আর এদিকে হচ্ছে যে কি হবে সর্বনাম অব্যয় ক্রিয়াপদের পূর্ণ রূপের জায়গায় হবে সংক্ষিপ্ত রূপ মানে তার উল্টা সর্বনাম অব্যয় ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ আমরা একটা এক্সাম্পল দেবো এখানে সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় সর্বনাম ক্রিয়া পদে এখন এক্সাম্পলটা কি রকম সর্বনাম পদের মধ্যে এখানে তাহাকে তাহাকে এখানে আমাদের তাকে আমরা এখানে লিখলাম তাহাকে পূর্ণ রূপ এখানে হাটা বাদ দিয়ে সংক্ষিপ্ত লিখে পেলাম তাকে অব্যয় তথাপি এর আমার সংক্ষেপ লিখলাম তবু তারপরে কি আছে ক্রিয়াপদ করিয়া করিয়া এখানে হবে করে এই যে সর্বনাম পদ তাহাকে এর পূর্ণ রূপ এখানে সংক্ষিপ্ত অব্যয়পদ তথাপি এর পূর্ণ রূপ তবু এর সংক্ষিপ্ত করিয়া ক্রিয়াপদ এখানে পদ এই যে এরকম সর্বনাম অব্যয় ক্রিয়াপদ এখানে পূর্ণ রূপ বসে এখানে সংক্ষিপ্ত রূপ আর দুটো নিয়ম আছে এখানে সাত নম্বরে আছে গুরু গম্ভীর দুর্বুদ্ধ ও মন্দ সাত নম্বরে কি আছে গুরু গম্ভীর দুর্বুদ্ধ ও মন্দ সাধু ভাষা সাধু ভাষা গুরু গম্ভীর গুরু গম্ভীর মানে শুনতে একটা রাসভারী রাসভারী টাইপ হয় দুর্বুদ্ধ মানে একটু অনেক কাছে কঠিন মনে হয় দুর্বুদ্ধ মন্থর মন্থ মানে স্পিড একটু কম মানে গতিটা একটু কম তাহলে এই যে তিন শব্দ আছে দুর্বুদ্ধ গুরুগম্ভীর দুর্বুদ্ধ এবং মন্থর সমস্তটাই এখানে পরিবর্তন হয়ে গেল পরিবর্তনে কি আসবে চলিত ভাষা এই গুরুগম্ভীরের জায়গায় আসবে চতুর সরল ও সাবলী অর্থাৎ এর সম্পূর্ণ
প্রচলিত ভাষা জটিল সরল ও সাগরী এই আটটা পার্থক্য আছে আমরা একে একে সাতটা পার্থক্য নিয়ে আলোচনা করলাম আরেকটা পার্থক্য নিয়ে আলোচনা করলে আমাদের সাধু ভাষা এবং চলিত ভাষার যে পার্থক্য এই পার্থক্যটা আমাদের শেষ হবে আট আটে আছে দেখো অপরিবর্তনীয় তাই কৃত্রিম সাধু ভাষা অপরিবর্তনীয় অপরিবর্তনীয় তাই কৃত্রিম কৃত্রিম মানে আর্টিফিশিয়াল এটা চেঞ্জ হচ্ছে অপরিবর্তনীয় তাই পরিবর্তন হচ্ছে না তাই সে এখন সে আর্টিফিশিয়াল হয়ে গেছে তাহলে তোমরা নিজেরাই মনে হয় তাহলে এই দিকে কি হবে এটা যদি অপরিবর্তনীয় হয় অপরিবর্তনীয় যে বিপরীতটা সেটা হবে পরিবর্তন সেটা তো ভাষা পরে লেখা বাবা লেখা তুমি তো ভাষা অপরিবর্তনীয় বিপরীত পরিবর্তনশীল পরিবর্তনশীল তাই জীবন্ত এর প্রাণ আছে কারণ ও একটা রূপ থেকে পরিবর্তন হয়ে আর একটা রূপের দিকে যাচ্ছে তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এবার একটা বাড়ির কাজ নম্বর তিন ভাষা অধ্যায় থেকে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর শিখবে ও লিখবে আবার বলছি ভাষা অধ্যায় থেকে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর শিখবে ও লিখবে বিশেষ করে আমি যেগুলো তোমাদের বইয়ের মধ্যে আন্ডারলাইন করে দিয়েছিলাম আজ এই পর্যন্তই তোমরা সবাই সুস্থ থেকো সুন্দর থেকো ভালো থেকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম